আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি দেখতে আজ উপকূলীয় এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী, কলাপাড়ায় দুর্গতদের ত্রাণ দেবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে দেয়া জন্ম নিবন্ধন সনদে পাসপোর্ট হচ্ছে না, ভোগান্তিতে নগরবাসী। কাল কর্মী পাঠানোর শেষ দিন, লাখ টাকা মিলছে না মালয়েশিয়া যাওয়ার টিকিট, স্পেশাল ফ্লাইট চালুর দাবি ব্যবসায়ীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় দুর্গত এলাকা দেখতে আজ পটুয়াখালী যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় হেলিকপ্টারযোগে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এজন্য সর্বোত্তম প্রস্তুতি নিয়েছে স্থানীয় প্রশাসন। দুপুরে ক্ষতিগ্রস্ত মঠবাড়িয়া ও পাথরঘাটা পরিদর্শন শেষে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে হেলিপ্যাডে অবতরণ করবেন। স্থানীয় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করবেন প্রধানমন্ত্রী। দুপুরে শহীদ শেখ কামাল সেতু পরিদর্শন করবেন এবং বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ঢাকায় ফিরবেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিজস্ব সার্ভারে জন্ম নিবন্ধন করছে, কিন্তু এর সাথে জাতীয় সার্ভারের সংযোগ না থাকায় এই নিবন্ধন সনদ দিয়ে শুধুমাত্র স্কুলে ভর্তি হওয়া যাচ্ছে। পাসপোর্ট তৈরি সহ অন্যান্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে নিবন্ধনকারীরা। ১৩ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে মূল সার্ভারে যুক্ত হতে বললেও এখনও নিজস্ব সার্ভারেই রয়ে গেছে দক্ষিণ সিটি। সেবা পেতে বিড়ম্বনার কথা স্বীকার করে সমাধানের আশ্বাস দিয়েছেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। মিজান শাহজাহানের রিপোর্ট। নিবন্ধন কর্তৃপক্ষের সার্ভারের ধীরগতি ও রাজস্ব নিয়ে বিরোধের জেরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তিন মাস বন্ধ ছিল জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম। পরে গত বছরের অক্টোবরে নিজস্ব সার্ভারে কার্যক্রম চালু করে তারা। এ নিবন্ধন সনদ দিয়ে স্কুলে ভর্তি হওয়া গেলেও পাসপোর্ট সহ অন্যান্য জাতীয় সেবা থেকে বঞ্চিত হতে হচ্ছে নিবন্ধনকারীদের। এমন কোন সার্ভারের মাধ্যমে কাজ করা হবে যেটা আমরা, যেমন ব্যাংকে অ্যাকাউন্টে কোনো ঝামেলা হবে না, স্কুলে ভর্তি করায় কোনো ঝামেলা হবে না, পাসপোর্ট করতে পারবো। বাচ্চারা বড় হইলে বাইরে পড়াশোনার একটা টেন্ডেন্সি আছে, সুতরাং এরা তাদের ভবিষ্যতের জন্য অবশ্যই ন্যাশনাল সার্ভারে সংযুক্ত হওয়া প্রয়োজন। সিটি কর্পোরেশনের কাউন্সিলররাও স্বীকার করেন জনভোগান্তির কথা। তারা বলেন সেবা সহজ করলেই হবে না, কার্যকর সেবা নিশ্চিত করতে হবে। প্রথম দিকে বুঝতে পারি নাই, যেহেতু নিজেদের সার্ভারে গেছে মনে করছে খুব সহজ হবে, ইজি হবে, কিন্তু দেখলাম আরো জটিলতা বাড়ছে। আমাদের মাননীয় মেয়র সাহেবের কাছে অনুরোধ থাকবে, অনলাইনে যাতে মানুষের এই যে সমস্যা সৃষ্টি হচ্ছে সেটা যাতে তড়িৎ গতিতে সমাধান করে মানুষের যাতে নাগরিক সুবিধা যেভাবে পাচ্ছে সেভাবে যাতে করতে পারে। মাননীয় মেয়র মহোদয়কে ইতিমধ্যেই আমরা যারা কাউন্সিলর ছিলাম গত বোর্ড মিটিংয়ে আমরা বলেছিলাম, তো বলছে যে আমরা খুব শীঘ্রই আমাদের মূল সার্ভারের সাথে, অর্থাৎ যে নিবন্ধন কর্তৃপক্ষের সাথে আমাদের এটি সংযুক্ত হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন সমস্যার সমাধানে কাজ চলছে। সংশ্লিষ্ট সকলকে কিন্তু পত্রের মাধ্যমে কিন্তু আমরা অবহিত করেছি যে আমাদেরকে অ্যাক্সেস দেওয়ার জন্য, কিন্তু ওনারা তখনও কিছু বলেননি। ভোগান্তি হচ্ছে জনগণের, সেই বিষয়টিরও সুরাহা করেননি। তারপরে আমরা এখন সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে মাননীয় মেয়র সহ আলোচনা করা হচ্ছে, আশা করি খুব শীঘ্রই এটি সমাধান হয়ে যাবে। এর মধ্যে ৮০,০০০ নিবন্ধন সম্পন্ন হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভারে। এসব নিবন্ধনকারীকে জাতীয় সার্ভারে যুক্ত করা না গেলে পদে পদে হয়রানি আর ভোগান্তির শিকার হতে হবে তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ভোগান্তি যেন পিছুই ছাড়ছে না মালয়েশিয়াগামী কর্মীদের। সিন্ডিকেটের কারসাজিতে লাখ টাকাও মিলছে না মালয়েশিয়ায় যাওয়ার ওয়ান ওয়ে বিমান টিকিট। এতে দিশেহারা রিক্রুটিং এজেন্সি মালিক ও মালয়েশিয়াগামী ২০,০০০ বেশি কর্মী। শেষ সময় সংকট মোকাবেলায় সাশ্রয়ী মূল্যে যাত্রী পরিবহনে স্পেশাল ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন তারা। টিকিট সিন্ডিকেট নিয়ে তরিক ইসলামের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন শেষ পর্ব। মালয়েশিয়ার প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণার পর অসাধু ব্যবসায়ীরা রীতিমতো জিম্মি করেছে কর্মীদের। মাত্র কয়েকদিনের ব্যবধানে তিন গুণেরও বেশি ধরা হচ্ছে টিকিটের দাম, আর এর মাধ্যমে বাংলাদেশি যাত্রীদের কাছ থেকে
শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এয়ারলাইন্স কোম্পানিগুলোর বিরুদ্ধে। যদি এই সমন্বয়টা হতো আগে থেকেই, তাহলে যেই অস্বাভাবিক টিকিটের মূল্য 30,000 টাকা, স্বাভাবিক সময় যে টিকিটটা পাওয়া যায় সেইটা আজকে কিন্তু 1,00,000 টাকা হতো না। এই টিকিটের টাকাটা যাত্রীকেই দিতে হয়। অনেক কষ্ট করে শ্রমিকরা যায়, তো সেক্ষেত্রে আমরা এই বার্ডেনটা না আমি নিতে পারবো না আমার শ্রমিকদেরকে দিতে পারবো। সংশ্লিষ্ট মন্ত্রণালয় হস্তক্ষেপ করলে টিকিটের এমন নৈরাজ্য ঠেকানো সম্ভব হতো বলে মনে করেন সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ক্যাব। যদি এয়ারলাইন্সগুলো ভাড়া বেশি দেয় তাহলে আমরা এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে যদি প্রবাসী কল্যাণ একটা দায়িত্বে থাকে, অথবা আমাদের ফরেন মিনিস্ট্রি যদি এই দায়িত্বটা নেয় যে আমরা তাদেরকে পাঠাবো, আমরা চার্টার করে পাঠাবো, আমার মনে হয় আরও অনেক কম খরচে শ্রমিকগুলো পাঠানো সম্ভব হবে। সিন্ডিকেটের এই কারসাজি মোকাবেলায় মালয়েশিয়া কর্মীদের জন্য বিমানের আরও স্পেশাল ফ্লাইট চালুর দাবি জানিয়েছেন অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ। আপনি দেখেন যে আমরা বাংলাদেশ বিমানকে দেখেছি তারা কয়েকটি বিশেষ ফ্লাইট দিয়েছে, সেখানে কিন্তু ফেয়ারের একই অবস্থা। যদি বিশেষ ফ্লাইট দিয়ে যদি তার কাছ থেকে ভাড়া ওরকম জুলুম করে 80-90,000 টাকা না হয়, তাহলে সেই বিশেষ ফ্লাইটের মূল্য থাকলো কি? অর্থাৎ সেখানেও কিন্তু বিমান কি করছে, তার পরিবহন সংস্থার মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করছে। যেহেতু কর্মী যাবার চাপ বেশি, সে কিন্তু ফ্লাইট বাড়িয়েছে, ইট ডাজ নট মিন যে সে ফেয়ার কমিয়েছে। আমরা অবশ্যই দাবি রাখতে চাই যে যাতে সরকারের পক্ষ থেকে তারা চার্টার ফ্লাইটের ব্যবস্থা করে, যে প্রতিদিন একটা দুটা করে চার্টার ফ্লাইট যদি তারা আনতে পারে, করতে পারে, তাহলে কিন্তু কর্মীদের এই যে ভাড়া দিয়ে, বেশি ভাড়া দিয়ে যাওয়ার চাপটা কমে যাবে। 31 মের পর বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যেতে পারবেন না, দেশটির এমন ঘোষণার পর তৈরি হয়েছে এই টিকিট সংকট। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বড় ধরনের সহিংসতা ছাড়াই শেষ হল তৃতীয় ধাপে 87 উপজেলায় ভোট গ্রহণ। তবে এই ধাপের ভোটার উপস্থিতি ছিল কম। জাল ভোটের অভিযোগে ফেনীতে সহকারী প্রিজাইডিং অফিসার সহ 10 জনকে আটক করেছে পুলিশ। সুনামগঞ্জের দোয়ারায় ধারালো অস্ত্র সহ এক প্রার্থীর এজেন্টকে আটক করা হয়েছে। এছাড়া ভোট নেওয়ার সময় মারা গেছেন হবিগঞ্জের উমেদনগরের একজন সহকারী প্রিজাইডিং। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঘূর্ণিঝড় রিমালের ধাক্কা কাটিয়ে চট্টগ্রামে ভোট দিতে আসেন ষাটোর্ধ্ব এই নারী। গায়ের জোর না থাকলেও মনের জোরে নাগরিক দায়িত্ব পালন করেন তিনি। তবে তার মতো ভোটের আগ্রহ দেখা যায়নি অনেক ভোটারের মধ্যেই। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়, এতে কিছুটা উত্তেজনা দেখা দেয়। ফেনীর পিটিআই কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় আটক হন সহকারী প্রিজাইডিং অফিসার। উন্নতিন উপজেলায় একই অপরাধে আটক করা হয় প্রার্থীর এজেন্ট সহ 10 জনকে। সোনাগাজীতে ভোট দিয়ে ব্যালট পেপারের ছবি ফেসবুকে শেয়ার করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইয়াকুব আলী মিশুক। এতে আলোচনার সৃষ্টি হয়। তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় প্রশ্ন ওঠে রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে। সুনামগঞ্জের দোয়ারায় ধারালো ছোরা সহ এক এজেন্টকে আটক করেছে পুলিশ, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জামালপুরের মেলান্তহ ও মাদারগঞ্জ উপজেলায় ভোট নেওয়া হয় ইভিএমে। নতুন পদ্ধতির সাথে মানিয়ে নিয়ে ভোট দিয়েছেন ভোটাররা। বগুড়া সদরে ভাইস চেয়ারম্যান প্রার্থী ইফতারুল ইসলাম মামুনের প্রতীকের সাথে ব্যালট পেপারের প্রতীকের মিল না থাকায় এই পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। নওগাঁর রানীনগর ও আত্রাই উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট নেওয়া হয়, তবে উপস্থিতি ছিল কম। কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও রামু উপজেলায় ভোট হয়েছে। ঘূর্ণিঝড় রিমালের কারণে সরঞ্জাম পৌঁছাতে না পারায় স্থগিত করা হয়েছে সেন্ট মার্টিনের নির্বাচন। সুষ্ঠু পরিবেশে ভোট হয়েছে পাহাড়ি জনপদ রাঙ্গামাটির লঙ্গদু ও নানিয়াচর উপজেলাতেও। মোতায়েন ছিল নিরাপত্তা বাহিনীর পর্যাপ্ত সদস্য। সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলেও বেশিরভাগ উপজেলাতেই ভোটার উপস্থিতি কম ছিল বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা।
ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ দেশের বড় অংশ জুড়ে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে 450 কিলোমিটার দূরে মিয়ানমারের মাওলাইকে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.6। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী মিয়ানমারের স্থানীয় সময় সন্ধ্যা 6:43 এই ভূমিকম্প হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 110 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র চট্টগ্রাম থেকে মাত্র 220 কিলোমিটার দূরে হওয়ায় সেখানে ভূকম্পন বেশি অনুভূত হয়। সাভারের আশুলিয়ায় বৃষ্টির কারণে মাদ্রাসায় উপস্থিত না হতে পারায় এক শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়েছে মাদ্রাসার এক শিক্ষক। এই ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। ভুক্তভোগী শিক্ষার্থী আরাফাত ইসলাম রায়হান আশুলিয়ার কান্দাইল নয়পাড়া এলাকার কামরুল ইসলামের ছেলে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম নাইম। ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা জানান, স্থানীয় কান্দাইল আব্রার কাউনিয়া মাদ্রাসায় পড়াশোনা করে রায়হান। সোমবার সকালে বৃষ্টির কারণে মাদ্রাসায় যেতে পারেনি রায়হান। পরের দিন মাদ্রাসায় গেলে ক্ষিপ্ত হয়ে শিক্ষক নাইম রায়হানকে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। এবারে পার্টিক্স খেলার খবর। ফিওরেন্তিনাকে 1-0 হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে অলিম্পিয়াকোস। গ্রিসের ক্লাব হিসেবে প্রথমবারের মতো কোন ইউরোপিয়ান প্রতিযোগিতার ট্রফি নিজেদের করে নিয়েছে অলিম্পিয়াকোস। এথেন্সে সোফিয়া স্টেডিয়ামে নির্ধারিত সময় গোল পায়নি কোনো দল। এরপর অতিরিক্ত সময়ের 116 মরক্কান স্ট্রাইকার আয়ুব আল কাবিরের গোলে ইতালিয়ান ক্লাবের হৃদয় ভেঙে দেয় চ্যাম্পিয়নরা। কনফারেন্স লিগে এই মৌসুমে 11 করে অলিম্পিয়াকোসকে ট্রফি জেতাতে ভূমিকা রাখেন কাবির। অন্যদিকে টানা দ্বিতীয়বার ফাইনালে হারল ফিওরেন্তিনা। যুক্তরাষ্ট্রের সকাল লিগে আটলান্টা ইউনাইটেডের কাছে 3-1 হেরেছে ইন্টার মিয়ামি। চেজ স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ বেশি তৈরি করে আটলান্টা। 44 সাবা লবজানি জেদের গোলে স্বাগতিকরা পিছিয়ে পড়ে। জর্জিয়ার এই ফুটবলারের দ্বিতীয় গোলে 59 আবারও এগিয়ে যায় আটলান্টা। 62 ইন্টার মিয়ামির হয়ে 1 শোধ করেন লিওনেল মেসি। তবে 73 অতিথিদের হয়ে তৃতীয় গোল করে বড় জয় এনে দেন জামাল থিয়ারে। হারলে 34 নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে টাটা মার্টিনো দল। প্রিমিয়ার ফুটবল লিগের শেষ রাউন্ডে চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে 2-1 গোলে পরাজিত করে রানার্স আপ হয়েছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আক্রমণ পাল্টা আক্রমণে এই ম্যাচের 12 জামাল ভুঁইয়ার কর্নারে মাথা ছুঁয়ে আবাহনীকে লিড এনে দেন রুনো রোজা। এই গোলের রেশ না কাটতে 19 ম্যাচের সমতা ফেরান আরিফ হোসেন। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে চেষ্টা করতে থাকে দুদল। অবশেষে 89 আরিফ দ্বিতীয় গোল করে মোহামেডানের জয় নিশ্চিত করেন। এতে 18 35 নিয়ে রানার্স আপ হল মোহামেডান। আর আগেই লিগ শিরোপা ঘরে তুলেছিল বসুন্ধরা কিংস। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি দেখতে আজ উপকূলীয় এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। কলাপাড়ায় দুর্গতদের ত্রাণ দেবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে দেয়া জন্ম নিবন্ধন সনদে পাসপোর্ট হচ্ছে না, ভোগান্তিতে নগরবাসী। কাল কর্মী পাঠানোর শেষ দিন, লাখ টাকাও মিলছে না মালয়েশিয়া যাওয়ার টিকিট, স্পেশাল ফ্লাইট চালুর দাবি ব্যবসায়ীদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।